জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, শোকসভা, কোরআন খতম, দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করেছে যুবলীগ। মঙ্গলবার দুপুরে ঢাকা লক্ষ্মীপুর সড়কের মিরগঞ্জ স্কুল মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সহস্রাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। এর আগে দিনের শুরুতে বঙ্গবন্ধুর প্রত্যেকটিতে শ্রদ্ধা নিবেদন শেষে শোকসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ খুইয়াম। তিনি বঙ্গবন্ধুর স্মৃতি ও জীবনাদর্শ তুলে ধরে বক্তব্য দেন। শোকসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম মাস্টার, রায়পুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাকিল চৌধুরী সহ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী। শিশু চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। বাংলাকে উন্নত হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা ঘাট কালভার্ট যেভাবে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে সোনার মধ্যে প্রাপ্য ধর্ম বড় আমি আয় আল্লাহ 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নসিব করে দেন, আয় আল্লাহ তার জিন্দগির সমস্ত গুণাগুলি মাফ করে দেন, আয় আল্লাহ তার সবাই কোরআনের পাখি ছোট ছোট।